আপনাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। মিষ্টির দিক থেকে ছোট থেকে বড় সবাই খেতে খুব ভালোবাসে। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি, রাবড়ি। প্রথমে খোয়া ক্ষীর গ্রেট করে নেব। এরপর কড়াই বসিয়ে দুধ দিয়ে দেব এবং কন্টিনিউ নাড়তে থাকব যাতে নিচের দিকে ধরে না যায়। দুধে সামান্য কেশর দিয়ে দেব, আবারও কিছুক্ষণ নাড়তে থাকব। দুধ একটু ফুটে এলে গ্রেট করা খোয়া ক্ষীর দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার স্বাদ মতো চিনি দিয়ে নাড়তে থাকবো যাতে দুধ কড়াইয়ের নিচে না ধরে যায়। যতক্ষণ না দুধ ঘন হয়ে আসছে ততক্ষণ নাড়তে থাকবো। দুধ ঘন হয়ে আসলে শুকানো গোলাপ পাপড়ি আর এলাচ গুঁড়ো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। আপনারা গোলাপ পাপড়ি নাও দিতে পারেন। সবশেষে রাবড়ির উপরে একটু পেস্তা বাদাম আর কেশর দিয়ে দেব।
আপনাদের যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর অনেক অনেক শেয়ার করুন। আর যারা নতুন ভিউয়ার্স তারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।